নমস্কার বন্ধুরা, আমি প্রতিমা। আজকে নিয়ে চলে এসেছি একটি পুজোর ভিডিও। গতকাল জন্মাষ্টমী ছিল, সবাই বাড়িতে পুজো করেছো। আমি কিভাবে পুজো করেছি সেটাই তোমাদের আজকে একটু শেয়ার করব। ঠাকুরের জন্য আমি যা যা বানিয়েছি সবই আজ তোমাদের দেখাবো। এটা আমি বানাচ্ছি লুচি ভোগ, কারণ অন্য ভোগ আমরা কালকে দিই না। জন্মাষ্টমীতে ঠাকুরকে গোপালকে আমরা অন্য ভোগ দিই না, সেই জন্য বানিয়েছিলাম লুচি। এখানে আমি ময়দা মেখে নিয়েছি এবং লুচি বেলে ভেজে নিচ্ছি। সবাই জানো কোনো রেসিপি আমি এখানে আজকে সেই জন্য শেয়ার করব না, শুধু আমার দ্বারা ঠাকুরের জন্য কী কী তৈরি হয়েছে সেটাই তোমাদের দেখাবো। লুচিগুলো ভেজে নেওয়ার পর আমি তৈরি করেছি সুজির হালুয়া। এখানে সুজিটাকে ঘি দিয়ে প্রথমে ভেজে নিয়েছি, সঙ্গে ছিল কিশমিশ। এবারেতে অ্যাড করে দিলাম দুধ, তারপর মিষ্টি এবং সব শেষে আবার একটু ঘি দিয়ে নাড়াচাড়া করে সুজির হালুয়া একদম রেডি, প্লেটে সার্ভ করে দিলাম। ঠাকুরের ভোগ রান্না করতে পারলে কিন্তু সত্যি নিজের ভালো লাগে। এরপর আমি তৈরি করব মালপোয়া। এখানে আমি মালপোয়ার জন্য যে গোলা বা ব্যাটার সেটা তৈরি করে নিয়েছি। ব্যাটারে আছে দুধ, সুজি, ময়দা এবং মৌডি। কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি মালপোয়ার যে গোলা সেটা। আমি একটু বড় বড় মাপের মালপোয়াই কালকে বানিয়ে দিয়েছি, যাতে তাড়াতাড়ি আমার মালপোয়াগুলো ভাজা হয়ে যায়। একে একে আমি সমস্ত মালপোয়া ভেজে নিচ্ছি। জন্মাষ্টমীতে কিন্তু গোপালের ভোগে সব কিছুই প্রায় মিষ্টি দিয়ে তৈরি, কারণ এটাই গোপালের পছন্দ। ছোটবেলা থেকে দেখে এসেছি বাড়িতে যেভাবে মা পিসিরা পুজো করে এসছে, আমি ঠিক সেভাবে করেছি পুজো। এই যে আমার মালপোয়াগুলো সব ভাজা হয়ে গেছে, এবারে আমি বানাচ্ছি তালখির। তালখির বানানোর জন্য অবশ্যই তালের পাল্প দরকার। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি খোয়া ক্ষীর। এখানে 100 গ্রাম খোয়া ক্ষীর আছে, আর এতে দিয়ে দিয়েছি নারকোল কোড়া। তালখিরে কিন্তু নারকোল কোড়া না দিলে তার স্বাদ ভালো হয় না। নারকোল কোড়া দেওয়ার পর এতে আমি অ্যাড করে দিয়েছি দুধ। তারপর খুব ভালো করে নেড়েচেড়ে, যেহেতু এর মধ্যে খোয়া ক্ষীর ছিল আর তালটাও রয়েছে, সেই জন্য আমি এতে খুব অল্প সামান্য পরিমাণ চিনি দিয়েছি। চিনি দেওয়ার ভিডিওটা করে রাখা হয়নি। তারপর আমি এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে জাল দিয়ে দিয়েছি। ব্যাস, এ তো এমন কিছু কঠিন কাজ নয়, সকলেই খুব ভালোভাবে করতে পারে, আমার থেকেও ভালো পারে। এবার আমি এতে ঢেলে দিচ্ছি একটি পাত্রে। তালখির একেবারে রেডি, আর উপর থেকে ছড়িয়ে দিলাম একটু কিশমিশ, যাতে এটা দেখতে অনেক বেশি ভালো লাগে। ঠাকুরের সামনে ভোগ নিবেদন করলে একটু গুছিয়ে না দিলে মনটাও কিন্তু ভালো লাগে না। এই যে উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি কিশমিশ, ব্যাস সুন্দর দেখতে হয়ে গেল তালখিরটা। এবারে আমি আসছি তালের বড়া। তালের বড়া বানানোর জন্য তালের পাল অবশ্যই লাগবে। পাল বার করা আমি আর দেখাইনি। এখানে তালের পাল্পটাকে আমি আগে দিয়ে দিলাম। ব্যাটারটা গলে নিতে হবে, বা বড়ার
যে গোলা সেটা আগে আমাকে মেখে নিতে হবে। দিয়ে দিচ্ছি নারকেল, আর এখানে সমস্ত কিছু যে শুকনো উপকরণ সেগুলোও আমি অ্যাড করে দিয়েছি। আর এখানে আমি বড়াতে কিন্তু কলা ব্যবহার করি। অনেকে তালের বড়াতে কলা ব্যবহার করে না ঠিকই, কিন্তু আমি ছোট থেকে দেখে আসছি আমাদের বাড়িতে তালের বড়াতে যেহেতু কলা ব্যবহার করা হতো, আমিও সেই রকমভাবে দিয়ে এসেছি। আমাদের রান্নাবান্না কিন্তু অনেকটাই ছোট থেকে আমরা যেরকমভাবে করতে দেখি আমাদের গুরুজনদের, মানে বড়দের মা পিসিরা যেভাবে করতেন সেভাবেই দেখে দেখে শেখা। এই যে এখানে আছে চালের গুঁড়ো, আছে ময়দা, আছে সুজি আর আছে চিনি, সব শুকনো উপকরণগুলো দিয়ে ভালো করে আমি এটাকে মেখে নেব। বড়া বানানোর আগে এই যে মিশ্রণটা এটা খুব ভালো করে মেখে নিতে হবে। তারপরে হচ্ছে একে একে বড়া ভাজার পালা। এই যে আমার মাখাটা একেবারে রেডি হয়ে গেছে, এবারে আমি আস্তে আস্তে বড়াগুলোকে ভেজে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে আমি বড়াগুলো ছেড়ে দিয়েছি। যখন আমি বড়াগুলো দিয়েছি তখন গ্যাসের ফ্লেমটাকে কম করে রেখেছিলাম। বড়া রেসিপি অন্য একদিন শেয়ার করব, আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য সেটা আর দেখালাম না। এখানে আমি আস্তে আস্তে সব বড়াগুলোকে ভেজে তুলে নিলাম। তারপর আছে আমার গোপাল ঠাকুর এবং কৃষ্ণ ঠাকুরকে সাজানো পালা। সমস্ত ভোগ তো তৈরিই হয়ে গেছে, এবার আমি আমার মতো করে ঠাকুরকে সাজিয়ে নিয়েছি। সামনে দিয়েছি পাঁচ ফল এবং নিজের মতো করে ঠাকুরকে দেখেছি। আমার সন্তানদের এবং সংসারের মঙ্গল কামনায়। তোমাদের আমার এই পুজো করা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানিও। নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও দেখছো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর পুরনো বন্ধুরা যারা প্রতিনিয়ত আমাকে সাহায্য করে চলেছো এবং যাদের সাহায্যে আমি এত দূর পর্যন্ত এগিয়ে গেছি, তারা দয়া করে আমার সঙ্গে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ঈশ্বরের কৃপায় সবার মঙ্গল হোক। ধন্যবাদ।